হরে কৃষ্ণ। জিজ্ঞেস করি লাফা পুরো চাট আছে বাজারটা মোটামুটি কত বছরে পুরনো? এ বাজারটা তা মোটামুটি আমি তো আমি জন্ম থেকে তো দেখছি, তার আমার কত আগে। মানুষ খুব বেশি বিস্মিত হলে খানিকটা টিকটিকির মতো হয়ে যায়, কারণ তার চোখ বড় বড় হয়ে যায় এবং কটর থেকে খানিকটা বের হয়ে আসে। ঠিক একই রকমভাবে আমরাও বের হলাম আজ কটর থেকে, সঙ্গে ভাইপো এবং ভাগ্নে। নেহাতি চা খাবার উদ্দেশ্যে বের হওয়া, তারপরেও কোনো এক গ্রামে গিয়ে যদি কোনো গল্প পেয়ে যায়, সেই লোকটাও কম নয়। সুতরাং সঙ্গে থাকবেন, আশা করি নিরাশ করব না। চলুন যাওয়া যাক। শুরুতে যে কথাগুলো বললাম তার সঙ্গে একটা দ্রষ্টব্য জুড়ে দিলে কেমন হয়? বেকার মানুষের জরুরি কাজ থাকে না। বেকাররা যা করে তা হলো জরুরি কাজের ভান করে একটু ঘোরাঘুরি। সেই ঘোরাঘুরিটা আমাদের সঙ্গে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, পড়ন্ত বিকেলে কোনো এক অজপাড়া গায়ে চায়ে চুমুক দিতে বেশ ভালোই লাগবে। তাই আর অত শত না ভেবে বের হলাম এবং বাজার ঘুরে সেই রকম একটা চায়ের দোকান খুঁজে বের করলাম, যেখানে বসলে অন্তত দু একটা জ্ঞানের কথা পাবই পাবো, সঙ্গে টেস্টি চাটাও। হ্যাঁ, যা ভেবেছিলাম এত দূরে এসে এই চা খাবো আর কোনো গল্প হবে না, তা কি হয়, ঠিক গল্প করার মতো মানুষও পেয়ে গেলাম। চায়ের দোকানের কোনো নাম না, মন্ডল টি হাউস। এখানে প্রায়ই এনারা এসে গল্প করেন, চা খান, নিজেদের মধ্যে অনেক রকম সমস্যা এবং আনন্দ নিয়ে আলোচনাও করেন। আর হ্যাঁ, চাটাও বেশ হয়েছে, লাভলি। তো আমার একটা অভ্যেস আছে, শুধু চা খেলেই হবে না, যেখানে বসে চা খাবো সেই জায়গাটার কিছু ইনফরমেশান আমায় নিতেই হবে। আর হ্যাঁ, বলে দিই, আজকে আমরা ধোড়াদহ বাজারে। এখানে শুধু চা খেয়ে চলে যাব এটা ঠিক যাচ্ছে না, তাই এই জায়গার কিছু ইনফরমেশান আমার লাগবে এবং তবেই চায়ের আনন্দটার সঙ্গে তৃপ্তিটাও পাবো। আচ্ছা, আমরা শুনেছি এই বাজারে বা এই এলাকাতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন, এটা কি সত্যি? এই বাজারে বাজার বলে বলছি না, এসেছিলেন এখানে। আচ্ছা, ওই ডক্টর নয় হ্যান্ডেলের, ডক্টর নয় হ্যান্ডেলের বন্ধু ছিলেন উনি। আচ্ছা আচ্ছা, ডক্টর নয় হ্যান্ডেলের অন্তঙ্গ বন্ধু কাজী নজরুল ইসলাম। আচ্ছা, ওনার বাড়িতে আসতো, ওনার বাড়ি আছে এখানে। আচ্ছা, হাইস্কুলের পাশে, হাইস্কুলের পাশে ওনার বাড়ি আছে। ছোটবেলায় ছোট ছিলাম, আনন্দটা বেশি ছিল, আর এখন বড় হয়েছি, এখন নাতি নাতি ছেলে পেলে বাংলার চাপটা আমাদের গায়ে পড়েছে, ফলে অতটা আনন্দ অনুভব করা যাচ্ছে না। তবে পুজোর সংখ্যা তো বেড়েছে, পুজোর সংখ্যা বেড়েছে, অনেক বেড়েছে। আচ্ছা, আগে কি হতো, পুজো একটা নির্দিষ্ট এরিয়াতে একটা দুটো দেখা যেত। আমাদের এখানে দুটো ছিল মেন, ওই যায় গ্রুপে টাকা নিতে হয়। আচ্ছা, সরকার থেকে কোনো রকম সহায়তা? তাহলে পুজো ভালোই কাটবে আশা করছি। ভালো কাটবে বলতে,
মানুষের মুখ দেখে কোনো কিছু বোঝার উপায় নেই। মানুষ খুব জটিল জিনিস, এর চেয়ে যন্ত্র অনেক ভালো। দেখেই বোঝা যায় ঠিক আছে নাকি নষ্ট। ঠিক একই রকম আমার অভিজ্ঞতা, মানুষকে দেখছি, তাদের সঙ্গে কথা বলছি, বোঝার উপায় নেই তাদের জীবনের গল্পগুলো কেমনভাবে গোছানো সাজানো নাকি এলোমেলো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে চায়ের আড্ডায় মজেছেন এবং নিরলস আনন্দ নিচ্ছেন। সত্যি আজকের এই অভিজ্ঞতাটা অনেক দামি, অনেক কিছু শেখায় আমাদের। এখানেই বাড়ি আপনাদের? কোচবিহার? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে মানে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না তো? সবাই আমরা মিলেমিশে থাকছি, তাই না? সুস্বাদু চা এবং জমজমাট একটা পরিবেশ, এই পরিবেশ থেকে উঠে আসা সত্যিই খুব কষ্টকর। তারপরেও সঙ্গে ভাইপো এবং ভাগ্নে রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে এলাম। এবার এই গ্রামের কিছু অজানা গল্প তাদের সামনে করব না বা তুলে ধরব না, তা কি হয় তারা জানতো না যে এই গ্রামে একজন খুবই গুণী মানুষ ছিলেন, তাকে স্বাধীনতা সংগ্রামীও বলতে পারি। হ্যাঁ, নলিনাক্ষ সান্যালের কথা বলছি। তার বাবার নামে এই গ্রামের নামকরণ হয়েছিল ধোড়াদহ। ধোড়াদহ রজনীকান্ত হাই স্কুলের নাম আমরা জানি, তারাও জানতো, কিন্তু করিমপুর পান্নাদেবী কলেজ যে ইনিই প্রতিষ্ঠা করেন সেটা এই চায়ের আড্ডা থেকে জানলাম। পশু ও প্রাণী জগতের নিয়ম হলো খিদে পেলে খাদ্য গ্রহণ করা। একমাত্র মানুষই আছে খিদে না থাকলেও লোভে পড়ে খায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন হয়তো। এই বাজার ঘুরতে ঘুরতেই একটা চপের দোকান লক্ষ্য করলাম। ভাগ্নে এবং ভাইপোকে বলতেই তারা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। যা হোক, লোভ, সেই লোভে পড়েই চপের দোকানে ঢুকলাম। যদিও এর আগে কখনোই মানে ভাইপো এবং ভাগ্নেকে, মানে এরা তো ছোট, এদের সঙ্গে চপ খেতে খেতে কথা বলা হয়নি। আমাদের চপ খেতে যাওয়ার একটা গ্যাং ছিল, সেই গ্যাংয়ে যে সবচেয়ে বেশি চপ খেতে পছন্দ করত, যাকে আমরা মজার ছলে ভাই তুই ফাঁচ এই বলতাম, সে সত্যিই সব দিক থেকেই ফাস্ট। সে আজ আমাদের মধ্যে নেই, কষ্ট দেয় কথাগুলো। হ্যাঁ, আরও দুজন আছে, একজন আমাদের এই রাজ্যের বাইরে থাকেন আর একজন সদ্য বিবাহিত। তিনি আর চপ টপ খান না, তিনি পিৎজা খান। এখানে এসে আনন্দটা বেশি পাচ্ছি, আবার চপটাও খুব ভালো লাগছে। বাজারে তো একরকম হয়, গ্রামে গ্রামে খাওয়ার স্বাদটা, এটা কিন্তু গ্রাম না, এটা অনেক পুরনো একটা শহর। কিন্তু আমরা
সেটাকে সেইভাবে নিতে পারিনি বলে আজকে সেটাকে গ্রাম মনে হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব তো শেষ। এবারে ওই যে বলছিলাম কবি কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, নলিনাক্ষ সান্যালের খুব কাছের বন্ধু ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। এমনকি তার বিয়েতেও কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন। এই নলিনাক্ষ সান্যাল আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন। তিনি সেই সময়ে পণপ্রথার ঘোর বিরোধিতা করেছিলেন এবং সাম্প্রদায়িকতাকে একেবারেই প্রশ্রয় দিতেন না। তার পরিচয়, তিনি ব্রাহ্মণ হয়েও মুসলিম একজন বন্ধুকে তার বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন। কথা চলতেই থাকবে, শেষ হবে না, কারণ একটা গ্রাম এবং তাকে ঘিরে কত গল্প, কত ইতিহাস, সত্যিই ভাবা যায় না। আমার বাবার মুখেই শুনেছি আশেপাশে যে সমস্ত গ্রাম, সেই সমস্ত গ্রাম থেকে মানুষজন এখানে বাজার করতে আসতেন। দুর্ভিক্ষ মহামারী দেখেছেন এখানকার মানুষ। গ্রাম শহরে উঠে গেছে ঠিকই, তবে এখনও তুলসীর মঞ্চে জল দেওয়ার মতো লোকজন এই গ্রামে আছে। আগাছায় এখানকার উঠোন ভরে যায়নি, এমনকি এখনও শাকবাজালে তবেই সন্ধ্যা হয়। বাড়ি ফেরবার পথে এমন মনোরম দৃশ্য চোখে পড়বে আশা করিনি, তাই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চাই অন্যেরা তাকে খুঁজে বের করুক। আজকের অভিজ্ঞতাটা ঠিক সেই রকমই, আমরা যেন সেই সমস্ত মানুষ খুঁজতে বেরিয়েছি। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই নিখোঁজ, তাই নয় কি? মানুষ জন্মের পর থেকে তার ঠিকানা খুঁজে বেড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু কেউ কি তার আসল ঠিকানা খুঁজে পায়? পায় না। তবে যাই হোক, এই মানুষগুলোর সঙ্গে পরিচয় হওয়াটা সত্যি একটা দারুণ অভিজ্ঞতা। মনের ভেতরে তেমন অস্থিরতা অনুভব করছি না, যেটা অনুভব করছি সেটা সত্যিই মূল্যবান। আমি তোমারি খাই তোমার পরি, তোমার চবিল হরি নারি চুরি, আমি তোমারি খাই তোমার পরি, তোমার চবিল হরি নারি চুরি, দানা হলে হরি আমাই, দানা হলে হরি আমাই, দেখা দিবে না হরি বলতে কেন পূর্বে নাম কি ছিল? জয়মায় চন্দ্র হালদার ছিল। হালদার ছিল। কতদিন এই
প্রত্যেকদিনই কি আপনাদের এই আসর বসে? হ্যাঁ, আচ্ছা, নাম গান করেন তাই তো মেইনলি? হরিনাম, হরিনাম। আচ্ছা, শুধু এখানে নাকি অন্য কোথাও আপনারা? আচ্ছা, আর যারা বাদ্যযন্ত্রে আছে, তোমার নাম? সমীর হালদার। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। আচ্ছা, কতদিন এখানে? সাত আট বছর। প্রত্যেকদিন এইরকম রিহার্সাল হয় তাই? এখন তো সবাইকে নিয়ে ব্যস্ত, কারোর কাছে তেমন সময় নেই যে এইরকম একটা পরিবেশ তৈরি করা বা এই পরিবেশে সবাই মিলে এইভাবে একসঙ্গে বসে রিহার্সাল করা। তার মধ্যে এইরকম একটা কিছু নতুন, মানে নতুন না, এটা অনেক পুরনো কালচার আমাদের, তারপরে এই কালচারটা যেন হারিয়ে গেছে। জাস্ট আমরা চলে এলাম, আমরা আসলে এখানে এসেছিলাম, এই ধোড়াদহ নাম শোনা ছিল অনেক আগে, মানে আমার বাবাও এই মানে গান বাজনা করতেন, ফুটবল খেলতেন, যাত্রা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মানুষের জীবন কি চক্রের মতো? চক্রের কোনো শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এ জীবন ঘুরপাক খেতে থাকে। শুরু নেই, শেষ নেই, চক্র ঘুরছে। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে, দূরে কুয়াশায় চলে যাব, সেদিন মরণ এসে অন্ধকারে আমার শরীর ভিক্ষা করে লয়ে যাবে। সেদিন দুদণ্ড এই বাংলার তীর, এই নীল বাংলার তীরে শুয়ে একা একা কি ভাবিব। হায়, সেদিন রবে না কোনো ক্ষোভ মনে এই সোদা ঘাসের ধুলায়, জীবন যে কাটিয়েছে বাংলায়।